খিরা না করে আমার খিচুড়ি, ভেজিটেবল খিচুড়ি অনেক মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন প্লিজ কমেন্টে জানাবেন, আপনারা কেমন আছেন সবাই। এই হচ্ছে আমার হাজবেন্ড আমার জন্য সারপ্রাইজ গিফট নিয়ে আসলো। এখানে হচ্ছে যে অনেকগুলো মাথার চুল বাঁধার জন্য খোপা, অনেক মাথায় খোপা করে যে এক সাইডে ফুল ফুল দেয় না, ওই ওই রকমই খোপা এগুলো নিয়ে আসছে আমার হাজবেন্ড, অনেকগুলো একটা বক্সে অনেকগুলো। আর এখানে হচ্ছে যে কিছু কানের দুল আমার জন্য নিয়ে আসলো, আর পাশে একটা জুয়েলারি বক্স। জুয়েলারি বক্সটা এটা আমার অনেক আগে, তো এখানে এখন কানের দুলগুলো রাখবো, তো তার জন্য একসাথে রেখেছি জুয়েলারি বক্সটা। এগুলো হলো যে কালো একটা কানের দুল, খুবই সুন্দর, একজোড়া কানের দুল কালো। আর এটা হচ্ছে যে আরেকটা কানের দুল লালের মধ্যে রেশমি সুতার মেবি, আমার কাছে রেশমি সুতার সব কিছুই ভালো লাগে। এটা আরেকটা রেশমি সুতার কানের দুল, খুবই সুন্দর আমার। এই ড্রেস, একটা ড্রেস আছে লাল রেশমি সুতার, ওইটার সাথে ম্যাচিং হবে। এখানেও আরেকটা কানের দুল। তো আমার হাজবেন্ড আমাকে বলে যে তোমার জন্য আমি তিন জোড়া কানের দুল নিয়ে আসলাম, যা দেখি তাই আমার পছন্দ হয়, তার জন্য আমি তোমার জন্য তিন জোড়া কানের দুল নিয়ে আসলাম। তো যখন দেখলো যে আমার অনেক ভালো লেগেছে কানের দুলগুলো এবং এই মাথার খোপাগুলো, অনেক খুশি হয়েছে। ওই ভাবছে যে আমি পছন্দ করব না বা কেমন না কেমন ছেলেদের চয়েস এরকম কিছু একটা ওই ভেবে রেখেছে।
পরে যখন দেখে যে না আমার কাছে অনেক ভালো লেগেছে, তখন সে অনেক অনেকটাই খুশি। এখানে দুই সিস্টেম, একটা হচ্ছে যে খোপাগুলা জুটির মতো করে বাঁধা যাবে, আরেকটা হচ্ছে যে আলপিন সহ। ওইটা ইচ্ছা করলে যে আপনি জামা কোনো শাড়িতে বা আপনার ইচ্ছা মতো আপনি যেখানে আলপিন সাহায্যে এই ফুলটা লাগাতে পারবেন, আবার ইচ্ছা হলে যে খোপাতে দিতে পারবেন। আমার হাজবেন্ড ভুলে গেছে যে টাকা, এখানে সব কানে দুলেরই টাকা, সব কিছুরই ভিতরে টাকা লেখা। ও আসলে কিছু আমাকে দিলে ওই গিফট দেয়, ঠিক আছে, ওর অনেক অনেক পছন্দ আমাকে সারপ্রাইজ করার জন্য, কিন্তু ওই যে টাকার অঙ্কটা উঠে ফেলতে বসে ভুলেই যায়। সে বলে যে তুমি তো আমার সব, তুমি তো দেখবো আর কে দেখবো, তো এই জন্য ওর আর ওই এতটা মাথা থাকে না। তো এগুলো প্রত্যেকটা কানের দুলেরই দাম। এই আর আর হচ্ছে যে যারা আর্জেন্টিনাতে থাকে সবাই এই XL এই দোকানটার নাম জানে, যে আপাস্তু শপিং মল সবচেয়ে বড়, মানে ব্যাগের জন্য আর জুতা এই দুইটার জন্য অনেক ভালো, বা একটা ভালো দোকান, অনেক ভালো জুতা এবং এই ব্যাগ অনেক ভালো পাওয়া যায় এটাতে। সবাই মেবি আর্জেন্টিনাতে যারা যারা থাকে সবাই জানে বড় শপিং মল আপাস্তু শপিং মলে এই লোকালটা, এটাতে অনেক ভালো ভালো ব্র্যান্ডের সব কিছুই পাওয়া যায়। এখানে একটা ব্যাগ আনছে আমার হাজবেন্ডের, তার সবুজ কালার অনেক প্রিয়, অনেক সব কিছু তার সবুজ একদম গ্রিন, সে সব কিছু গ্রিন পছন্দ। তো আমার জন্য আজকে সে এই তো এখানে এই জুতো আর একটা ব্যাগ দুইটা ছিল, মেবি সে বলল 6,000 কত টাকা জানি। তো আজকে সে দেখে পছন্দ হয়েছে, ফার্স্টে সে বুঝতে পারে না যে সে এখানে সেল পাবে, পরে কেনার পরে তার পছন্দ হয়েছে আমার এই জুতাগুলো আর ব্যাগটা, পরে কেনার পরে শুনে যে এখানে সে আজকে সেলে পাবে। তো 5,055 টাকা, মেবি 5,055 টাকা সেলে পাইছে এই জুতাটা আমার জন্য আনছে। এত সফট, এত সুন্দর, ভিডিওতে ততটা সুন্দর হয় নাই বা কালারটা ততটা দেখা যায় নাই, কিন্তু বাস্তবে এত সুন্দর আর এত আরাম জুতাটা পরে, মানে আমি মানে বোঝাতে পারবো না, অনেক আরাম জুতাটা পরে। আমি আর এই ব্যাগটা আনছে, ব্যাগটা হালকা গ্রিনের মধ্যে অনেক সুন্দর, পাতলা একদম অনেক সুন্দর। এই ব্যাগটার দাম ছিল 2,999 টাকা, আর সেম জুতাটার দামও এটা ছিল 2,999 সামথিং 6,000 টাকা, তো সেলে পয়সে 5,055 টাকাতে। এখানে তো আর্জেন্টিনাতে আমার একটা দোকান আছে, তো আমার কন্টিনিউ দোকানে সকালে যেতে হয়, কন্টিনিউ দোকানে আমি একাই থাকি, আমার কোনো দোকানে কর্মচারী বা কেউ নেই, আমি একাই দোকান একাই আমি দোকান চালে, আমার হাজবেন্ডের একটা আছে আমার একটা, তো আমার দোকানে কন্টিনিউ যেতে হয়। আমি তো বাইরের খাবার খাই না, আর্জেন্টিনাতে সব খাবার হালাল পাওয়া যায় না, তার জন্য আমি বাইরে বাসা থেকে খাবার নেই, তো টুকিটাকি আমার মেয়ের কিছু খাবার, আমার খাবার এবং আমার মেয়ের টুকিটাকি কিছু জিনিসপত্র লাগে, তো তার জন্যই ব্যাগটা একদম বেস্ট ছিল। আর জুতাগুলো অনেক আরাম, দোকানে মানে দোকানে যাওয়ার জন্য একদম বেস্ট। এখনও এই আর্জেন্টিনাতে গরম আসে নাই, ঠান্ডা এখনও চলে, তার জন্য এখন হালকা হালকা ঠান্ডা, তো এই জুতাটা পরলে অনেক আরাম লাগবে। এই তো আমার হাজবেন্ডের দেওয়া সারপ্রাইজ গিফট। আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন, আমার তো অনেক ভালো লেগেছে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।